আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জগতের সব কিছুর মর্যাদাই আমরা কম বেশি জানি, কিন্তু আফসোস আমরা আমাদের নিজেদের মর্যাদা আমরা জানি না। আমরা সৃষ্টি প্রকৃতির এমন একটি অংশ যে অংশের মাঝে গোটা সৃষ্টির রহস্য লুকায়িত রয়েছে। আমরা কিন্তু সাগরের এক ফোঁটা পানি নই, বরং আমরা সাগরের এমন এক ফোঁটা পানি যে এক ফোঁটা পানির ভিতরে গোটা সাগরটাই লুকায়িত রয়েছে। আল ইনসানু সিররি ওয়া আনা সিররাহু। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমি মানুষের রহস্য, মানুষ আমার রহস্য। সম্মানিত ভাই বোনেরা, দুটি পয়েন্ট খুব মূল্যবান হতে চলেছে, মনোযোগ দিয়ে শুনুন। এক নম্বর হচ্ছে, আল্লাহ পাক তার নিজের রুহু থেকে রুহু এই মানুষের মাঝে ফুঁকে দিয়েছেন। এমন কোনো মানুষ নাই যার মাঝে আল্লাহর ফুঁকে দেওয়ার রুহ নাই। এই রুহু যদি আপনি মন্থন করেন, আল্লাহর সমস্ত রহস্য আপনার কাছে উন্মোচিত হয়ে যাবে। অর্থাৎ আপনার বাসায় যদি টেলিভিশনের একটি সেট থাকে, তাহলে আপনি লক্ষ্য করবেন মূল সম্প্রচার কেন্দ্র থেকে যাই সম্প্রচারিত হয় সব কিছু কিন্তু ঘরে বসেই পাওয়া সম্ভব। ঠিক তদ্রূপ প্রত্যেকটি মানুষের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই আরশে আজিমের সাথে এই দেহ নামক এই কলবের সাথে সংযুক্ত হবার একটি স্টেশন আল্লাহ পাক রব্বুল আলামিন সংযুক্ত করে দিয়েছেন। সম্মানিত ভাই বোনেরা, এই রুহু, এই রুহুর মাঝে কিন্তু সব খবর লুকায়িত আছে। হ্যাঁ, আপনি দেখবেন আপনার মনের মাঝে আসছে যে আপনার এক বন্ধুর কথা, কিছুক্ষণের ভিতরেই দেখবেন যে সে ফোন দিয়েছে। আপনি তখন বললেন যে, আরে বন্ধু, আমি তো তোমার কথাই মাত্র চিন্তা করতেছিলাম আর তুমি ফোন দিলে। অর্থাৎ আপনি জানেন না, আপনার ভিতরে যে রুহু, এই রুহু কিন্তু সব জানে, কারণ এই রুহু আল্লাহর সত্তা, আল্লাহ থেকে আগত, তারই সত্তা বিশেষ আপনার মাঝে আমার মাঝে। এই জন্যই আল্লাহ পাক কোরআনে বলেছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমার মাঝে, তুমি কি আমাকে দেখো না? আল্লাহু আকবার। তারপর আল্লাহ বলছেন, অহুয়া মাআকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে আমি সেখানে। অর্থাৎ তোমার মাঝে আমার রুহু ফুঁকে দেওয়া আছে, যেদিন আমার রুহু তোমার ভিতর থেকে বের হয়ে যাবে ওই দিন তুমি লাশ হয়ে যাবে। সম্মানিত ভাই বোনেরা, তা আমরা এই রুহুকে ধারণ করে আছি, অর্থাৎ আল্লাহকে আমরা আমাদের মাঝে ধারণ করে আছি, কিন্তু আমরা সেই মূল্য আমরা বুঝতে পারছি না। যদি আমরা বুঝতে পারি আল্লাহর সত্তাই আমাদের মাঝে আছে, তাহলে দেখবেন আমরা কিন্তু আমাদের জীবনের মূল্য, আমরা আমাদের ব্যক্তির মূল্য, আমরা আমাদের মূল্য কিন্তু আমরা বুঝতে পারব। দ্বিতীয় আরেকটি পয়েন্ট সম্মানিত ভাই বোনেরা, সেটি হচ্ছে যে আমাদের যে কাল্প, এই কাল্প হচ্ছে সকল ভেদ ও বাতেনের দরিয়া। আল্লাহ পাকের মহা সৃষ্টির সকল ভেদ বাতেন আমাদের এই কলব, আমাদের অন্তরের মধ্যে রয়েছে। যত নবী, যত রাসুল, যত ওলি আল্লাহ আপনার ওহি পেয়েছেন, এলহাম পেয়েছেন, তারা কিন্তু এই কাল্পের মাধ্যমেই কিন্তু এলহাম পেয়েছেন, কাল্পের মাধ্যমেই কিন্তু তারা ওহি পেয়েছেন। সকল নবী রাসুল কাল্পের মাধ্যমেই কিন্তু আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন করেছেন, আর এই কাল্প প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। এই জন্য দেখেন আমাদের সাম্যের কবি, সুফি কবি কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলছেন, তোমাতে রয়েছে সকল কিতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। অর্থাৎ তোমার প্রাণ তুমি খুলে দেখো, তোমার মাঝে এই সকল কিতাব লুকায়িত রয়েছে। অর্থাৎ এই সৃষ্টিকূলে যা কিছু আছে তারই একটি ছায়া, তারই একটি প্রতিচ্ছবি, তারই ভাণ্ডার, তারই ভেদ বাতেন আমাদের এই কলবের ভিতরে দেওয়া আছে। এই জন্য আমাদের সাম্যের কবি কাজী নজরুল ইসলাম, তিনি তার সাম্যবাদী কবিতায় সুন্দর করে বিষয়টি লিখেছেন, মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়। এই হৃদয়কেই তিনি মসজিদ বলেছেন, এই হৃদয়কেই তিনি মন্দির বলেছেন, এই হৃদয়কেই তিনি গির্জা বলেছেন। এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। ঈসা আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম যে মহাসত্য আল্লাহর পরিচয় পাইছেন, তারা এই কাল্পের মাঝেই কিন্তু পেয়েছেন। এই রণভূমে বাসির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা, এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি, তেজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি। এখানে গৌতম বুদ্ধের কথা বলা হচ্ছে।
এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, আমার দয়াল রাসুলের কথা বলা হচ্ছে, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। অর্থাৎ কোরআনের যেই প্রেমের বাণী, যেই প্রেমের যে সেই সামগান, প্রেমময়ের যেই সেই ওহি, 6236 খানা ওহি এই হৃদয় থেকেই কিন্তু উৎসারিত হয়েছে। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই। আমি মিথ্যা শুনি নাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই। সম্মানিত ভাই বোনেরা, আমরা সেই বিন্দু যে বিন্দুর মাঝে একটি সাগর রয়ে গেছে, আমরা যদি সেই বিন্দুর জাগরণ ঘটাতে পারি আমাদের মাঝে, আমরা যদি সেই সত্তার সাথে নিজের সংযোগ স্থাপন করতে পারি। আপনি পৃথিবীতে যেই ধনভাণ্ডার খুঁজে বেড়াচ্ছেন, অথচ সবচেয়ে বড় ধনভাণ্ডার আপনি নিজেই, এই উপলব্ধি যেদিন আমাদের মাঝে আসবে সেদিন আমাদের জীবনই পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাই বোনেরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। ধর্মের কোন বিষয়ে, মোটিভেশনাল কোন ভিডিও জানতে চান আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের অনুরোধকে সামনে রেখে সুন্দর ভিডিও প্রণয়ন করতে। চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।